প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভূত হল মৃত ব্যক্তির আত্মা যা জীবিত ব্যক্তিদের সামনে দৃশ্য আকার গ্রহণ বা অন্য কোনো উপায়ে আত্মপ্রকাশ করতে সক্ষম। ভৌতিক অভিজ্ঞতার গল্প প্রায়ই শোনা যায়। এই সকল বিবরণীতে ভূতকে নানাভাবে বর্ণনা করা হয়েছে, কখন অদৃশ্য বা অস্বচ্ছ বায়বীয় সত্তায়, কখনো বা বাস্তবসম্মত সপ্রাণ মানুষ বা জীবের আকারে। ভূতের কারণেই তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছেন, ভূতের দাপটেই তার জীবন আজ দুর্বিষহ, তিনি মুক্তি চান এই ভয়াবহ জীবন থেকে, এমনটাই জানাচ্ছেন 37 বছরের এক বুকার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিরর এর প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যের ওয়েস্ট সাসেক্সের বাসিন্দা অ্যাডের দাবি, তিনি এক ভূতুড়ে বাড়ি থেকে ভূত তাড়ানোর রিচুয়ালে অংশ নেন, তারপর থেকেই 1-7 ফুট লম্বা ভূত তার পিছু নেয়। অ্যাডের মতে এই ভূত এক সার্কাস রিং মাস্টারের জর্সিমের অংশ, তিনি ওই এক জর্সিমের অংশ নেওয়ার পরে সেই প্রেতাত্মা তার বাড়ি পর্যন্ত ধাও করে। তার নিজের বাড়ির বারান্দায় সেই তাল ডেঙ্গা ভূতকে তিনি কেবল সচক্ষে ঘোরাফেরা করতে দেখেননি, তার ছবিও তিনি তুলে রেখেছেন। ভূত যবে থেকে তার পিছু নেওয়া শুরু করে তবে থেকে তিনি বিভিন্ন অসুখ বিসুখে ভুগতে শুরু করেন, ক্রমে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। তার প্রেমিকাকেও ভূত জ্বালাতে আরম্ভ করায় প্রেমিকা ডোনা হল তাকে ছেড়ে চলে যান। অ্যাড মাঝে মধ্যেই ভূতের দ্বারা আক্রান্ত হন, তার দেহে প্রায়শ ক্ষত চিহ্ন দেখা যায়। কোনো সাংঘাতিক বিপদের আশঙ্কায় তিনি সর্বদা কাটা হয়ে থাকেন, সবসময় এক অবসাদ তাকে ছেয়ে থাকে, তিনি বাড়ি ফিরলে তা যেন অনেকটাই বেড়ে যায়। এক গোস্ট হান্টিং গ্রুপের সদস্য হিসেবে এক বেশ কিছু এক্সরসিজমে অংশ নিয়েছেন, কিন্তু হস হ্যামের এক হানাবাড়িতে অভিযান চালাতে গিয়েই বিপত্তি ঘটে, সেখান থেকেই এই ভূত তার পিছু নেয়। তিনি একা নন, তার বন্ধুরাও এই লম্বু ভূতকে দেখেছেন বলে জানাচ্ছেন। এক ভূত বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকে।